আপনি খাইতে পারেন না, আল্লাহকে খায়, আল্লাহ খাওয়া থেকে পবিত্র। এবার মুসা বলছে আল্লাহ দুই নাম্বার হলো, আমি মুসা ঘুমাইতে পারি কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই। তিন নাম্বার হলো, আমি মুসা মরতে পারি, আমি মারা যাব কিন্তু আপনি আল্লাহ কখনো মরতে পারবেন না। আল্লাহ কি মরবে আমার ভাইয়ের? সেই মুসাকে আল্লাহ ডাকদা বলছে, মুসা রে ইদহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তো নিজেকে নবী বলে, নিজেকে রব বলে স্বীকার করেছে, নিজেকে খোদাই দাবি করেছে, তাকে কালেমার দাওয়াত দাও, তাকে দিনের দিকে ফিরে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাকদা বলছে, আল্লাহ গো কালেমার দাওয়াত দিব তো ঠিক আছে কিন্তু আমার জিহুবা তুতলা, আগে জিহুবা ঠিক করে দেন। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ তোর জিহুবা ঠিক করে দিলাম। শুধু তাই নয় মুসা, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর ছোট ভাই হারুনকে আমি আল্লাহ বাগাস থেকে নবুয়ত দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই ঘোষণা পাওয়ার পরে পয়গম্বর মুসা গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের রাজদরবারে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ফেরাউন রে তুই এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে স্বীকার করে নে, আমাকে নবী বলে গ্রহণ করে নে, যদি আমাকে নবী স্বীকার করতে পারিস এই দুনিয়াতে শান্তি পাবি, মরলে জান্নাত পাবি। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, মুসা যখন ফেরাউনকে কালেমার দাওয়াত দিল, ফেরাউন তখন ডাক দে বলছে, মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা, নাউজুবিল্লাহ কবেন না, আমি তো তোর খোদা, তুই আমার রব বলে স্বীকার কর। পয়গম্বর মুসা বলছেন, না না এটা কখনো হতে পারে না, খোদা তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, খোদা হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি একজন সৃষ্টিমাত্র স্রষ্টাকে, আল্লাহ হলেন আমাদের খোদা, তুমি খোদা হতে পারো না। আল্লাহর পয়গম্বর বলছেন, তোমার আমি খোদা মানি না, তোমাকে রব বলে মানি না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল, ফেরাউন চিন্তা করলো, না না এই মুসাকে আর বেঁচে রাখা যাবে না, মুসাকে হত্যা করতে হবে। আমার ভাইয়েরা, মুসা নবীকে হত্যা করার সিদ্ধান্ত ফেরাউন ওই সময় নিয়ে নিল। ফেরাউন মুসাকে হত্যা করার পরিকল্পনা করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মারার জন্য ফেরাউন ধাওয়া করলো। আমার ভাইয়েরা, মুসা নবীকে যখন মারার জন্য আক্রমণ করলো পয়গম্বর মুসা, তিনি তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম তিনি দৌড়াইতে দৌড়াইতে তার সামনে বিশাল একটা নীল নদ এসে, তার সামনে লোহিত সাগর এসে পড়ে গেল, বিশাল বড় লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর, ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী, পিছন দিকে ফেরাউন বাহিনী, আর সামনে হলো লোহিত সাগর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারীরা এবার ডাক দে বলছে, মুসা গো আজকে তো আমরা ধরা পড়ে গেলাম, আজকে আমরা কোথায় পালাবো? ডান দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর, আজকে আমরা কোথায় পালাবো? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, উম্মতের আরে টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। আল্লাহ আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিল, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের সাথে আছে। আমার ভাইয়েরা, এবার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ গো আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়ে আপনি সাহায্য করেন, আজকে আমরা সাহায্য করার মতো এই পৃথিবীতে কেউ নাই, আজকে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, আপনি আমাদেরকে সাহায্য করেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে এই দোয়া যখন মুসা নবী আল্লাহর কাছে করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দে বলছে, মুসা রে তোর হাতে ওইটা কি? মুসা বললেন, আসা। আসা মানে কি? এই সবাই কথা বলেন, আসা মানে কি? মুসা বললেন, আসা। আল্লাহ ডাক দে বললেন, মুসা তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি কি করো? পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি দুইটা কাজ করি, এক নাম্বার হলো এই লাঠি দিয়ে বকরির পাতা পারি, আর দুই নাম্বার হলো এই লাঠিতে ভর দিয়ে আমি রাস্তা হাঁটি। সুবহানাল্লাহ, কন্যা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী এক নাম্বার লাঠি দিয়ে কি করে? বকরির পাতা পারে, তার মানে মুসা ছিল বকরির আকাল। সুবহানাল্লাহ, কবেন না?
এই জন্য পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরা বকরি চরণ নাই বকরি পালন করতেন লালন করতেন বকরি হলো নবীদের সুন্নাহ এই কোরআনুল কারীমের মধ্যে একজন ব্যক্তির নামে সূরা আল্লাহ দিয়েছেন বলেন তো তার নাম কি লোকমান জনগণের নাম কি এই লোকমানে হাকিমের জীবন আমি পড়েছি লোকমানে হাকিমের চেহারা খুব কালো ছিল তবে লোকমান এর জীবনী পড়তে গিয়ে আমি দেখেছি লোকমান কিন্তু নবীও ছিলেন না রাসূলও ছিলেন না এই লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ তার সন্তানকে যেন সিহত করতেন তার সন্তানকে উপদেশ দিতেন এই কথাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক তার কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন এই লোকমান হাকিম তিনি একজন মনিবের বাড়িতে কাজ করতেন লোকমান হাকিম তিনিও বকরি চরাতেন তিনি বকরিগুলো মাঠে নিয়ে গিয়ে বকরিগুলো ছেড়ে দিয়া গাছের ছায়ার নিচে বসে তিনি জ্ঞান গর্ব আলোচনা করতেন কোরআন থেকে আলোচনা করতেন বিজ্ঞান থেকে আলোচনা করতেন এত সুন্দর সুন্দর নসিহত করতেন এত সুন্দর উপদেশ দিতেন লোকমান হাকিমের আলোচনা শোনার জন্য এলাকার যত রাখাল ছিল যত মানুষ ছিল সবাই প্রত্যেক দিন ভিড় করত আমার ভাইয়েরা এইভাবে কয়েকদিন যাবার পরে লোকমান হাকিমের মনিবের কানে পৌঁছে গেল লোকমানে হাকিমের মনিবের কানে কে যেন বলল ও লোকমানের মনিব আপনার বাড়িতে যেই লোকমান কাজ করে আপনার বাড়িতে যেই লোকমান রাখালগিরি করে সে কিন্তু সাধারণ মানুষ না তার মধ্যে অনেক জ্ঞান আছে সুবহানাল্লাহ বলেন লোকমান হাকিমের মনিব যখন এই কথা জানতে পারল লোকমান হাকিমের মনিব চিন্তা করলো আজকে যখন লোকমান বাড়িতে আসবে আমি লোকমানের জ্ঞান একটু যাচাই করব জ্ঞান একটু পরীক্ষা করব লোকমান হাকিম সন্ধ্যাবেলায় বকরি মাঠ থেকে নিয়ে বাড়িতে আসলেন মনিব ডাকতে বললেন লোকমান আমি শুনলাম তোমার নাকি অনেক জ্ঞান আছে তোমার মধ্যে অনেক সুন্দর সুন্দর জ্ঞান আছে তুমি নাকি মানুষকে সুন্দর নসিহত দাও তুমি নাকি অনেক জ্ঞানী ও লোকমান আমি তোমার মনিব হয়ে আজকে বলছি আমি তোমার জ্ঞানকে আজকে একটু পরীক্ষা করব এবার লোকমান হাকিমের জ্ঞান পরীক্ষা করার জন্য আমার ভাইয়েরা এবার দুইটা বকরি আনা হলো এবার প্রথম বকরি জবেহ করা হলো জবেহ করবার পরে লোকমানকে বলা হলো লোকমান এই যে বকরি জবেহ করা হয়েছে এই বকরির ভিতরে সবচাইতে দামি যেই জিনিসটা সবচেয়ে উৎকৃষ্ট সর্বোত্তম যেই জিনিসটা এটা আমার সামনে হাজির করো লোকমান হাকিমকে যখন মনিব এই কথা বললেন লোকমান এই বকরির ভিতরে পুরো বকরির ভিতরে সবচাইতে দামি যেই জিনিস এইটা আমার সামনে হাজির করো আমার ভাইয়েরা লোকমান হাকিম অনেকক্ষণ চিন্তা করলেন চিন্তা ভাবনা করে লোকমান হাকিম সিদ্ধান্ত নিয়ে ফেললেন একটা বকরির ভিতরে সবচাইতে দামি হলো তার দিল জোরে বলেন কি এবার লোকমান হাকিম কি করলেন বকরির যে দিল ছিল ওই দিল এবার লোকমান হাকিম তার মনিবের সামনে পেশ করলেন এবার লোকমান হাকিমের মনিব অর্ডার করলেন দ্বিতীয় বকরি জবেহ করো এবার দুই নম্বর আরেকটা বকরি জবেহ করা হলো আরেকটা বকরি জবেহ করার পরে এবার লোকমান হাকিমের মনিব ডাকতে বলছে লোকমান রে এবার যেই বকরি জবেহ করা হয়েছে এই বকরির সবচাইতে নিকৃষ্ট যেই জিনিস যার কোনো দাম নাই মূল্য নাই এমন মূল্যহীন বেদামি জিনিস আমার সামনে হাজির করো লোকমান হাকিম চিন্তার মধ্যে পড়ে গেল সবচাইতে বকরির মধ্যে নিকৃষ্ট কোনটা হতে পারে এবার লোকমান হাকিম চিন্তা করতে করতে এক পর্যায়ে লোকমান হাকিম আবার ওই বকরির দ্বিতীয় বকরির কাছ থেকে আবার ওই দিল নিয়ে আসলেন দিল যখন সামনে হাজির করছে লোকমান হাকিমের মনে বলে ও লোকমান আমি তো লোক মুখে শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী কিন্তু আজকে তুমি যে কাজটা করলে এটার দ্বারা বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে বোকার কেউ নাই ও লোকমান তোমাকে যখন বললাম এই বকরির ভিতরে সবচাইতে দামি জিনিস আমার সামনে হাজির করো তুমি দিল নিয়ে আসলে আবার যখন বললাম সবচেয়ে বেদামি জিনিস নিয়ে আসো আবার তুমি দিল নিয়ে আসলে একই জিনিস কিভাবে দামি হয় আবার একই জিনিস কিভাবে বেদামি হয় এবার লোকমান হাকিম বলছে মানে আপনি বুঝতে পারেন নাই আল্লাহ রসুল বলেছে
কোরআন বলছে ইসলাম বলছে একজন মানুষের ভিতরে সবচেয়ে দামি হলো দিল একজন মানুষ যদি ভালো আমল করে ভালো কাজ করতে করতে ওই মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় ওই মানুষের কলব যদি ভালো হয়ে যায় অন্তর যদি পরিষ্কার হয়ে যায় এই ভালো দিলওয়ালা মানুষকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে আর যদি কোনো মানুষের দিল খারাপ হয়ে যায় এই দিলে যদি সুদের গুনাহ এই দিলে সুদের গুনাহ খুশির গুনাহ জেনার গুনাহ মিথ্যার গুনাহ সমস্ত গুনাহ যদি করতে করতে দিল যদি নষ্ট হয়ে যায় এই দিল খারাপ হওয়ার কারণে ওই একই মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে ঠিক কি না জোরে বলেন আমার ভাইরা খেয়াল করে শুনবেন এবার পয়গম্বর মুসা ছিলেন কিসের রাখাল বকরি রাখাল আল্লাহ বলছে মুসা রে এই লাঠি দিয়ে তুমি কি করো পয়গম্বর মুসা বলতেছে আল্লাহ এই লাঠি দিয়ে আমি দুইটা কাজ করি এক নাম্বার হলো এই লাঠি দিয়ে বকরির পাতা পারি আর দুই নাম্বার লাঠিতে ভর দিয়ে রাস্তা হাঁটি আল্লাহ বললেন মুসা রে তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো পয়গম্বর মুসা বলে আল্লাহ আঘাত করলে কি হবে আল্লাহকে কথা কম কাজ আগে আল্লাহু আকবার কোন জোরে বলেন আল্লাহু আকবার ও মুসা সব জায়গায় কথা চলে নাই কাজ করে দেখ পয়গম্বর মুসা এবার তিনি আল্লাহর হুকুম পাওয়ার পরে তার হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে যখন ওই লোহিত সাগরের মধ্যে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে লোহিত সাগরের ভিতরে এক নয় দুই নয় তিন নয় আল্লাহ পাক বারো খানা রাস্তা বের করে দিয়েছে সে আল্লাহ আজও আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা বারোখানা রাস্তা যখন বের হয়ে গেল মুসা আলাইহিসসালাম উম্মতদেরকে ডাক দে বলছে উম্মতেরা রে উম্মতেরা আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে এবার মুসা আলাইহিসসালাম উম্মতদেরকে নিয়া ওই রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন রাস্তা দিয়ে যাইতে যাইতে মুসা আলাইহিসসালাম ওই সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে এমন সময় যারা ফেরাউনের অনুসারী ছিল এরা ডাক দে বলছে ও খোদা ও আমাদের রব এত সুন্দর রাস্তা কে বানালো ফেরাউনকে আমি বানাইছি নাউজবিল্লাহ বাড়ির যা কয়েন কথা কি আপনারা বোঝেন না ফেরাউন বলতেছে আমি বানাইছি আসলে রাস্তা বানাইছে কে এ জোরে বলেন কে ফেরাউন বলে আমি বানাইছি না বললে খোদাগিরি থাকবে হ্যাঁ ফেরাউন বলে আমি বানাইছি উম্মতেরা ডাক দে বলে ফেরাউন খোদা এত পাওয়ার আপনার আপনার এত পাওয়ার এত সুন্দর রাস্তা বানাইতে পারেন ও খোদা ফেরাউন রাস্তা যেহেতু আপনি নিজেই বানাইছেন উদ্বোধন কিন্তু আপনাকেই করা লাগবে কথা কন না কে ফেরাউন তখন বেকায়দার মধ্যে পড়ে গেল চিন্তার মধ্যে ফেরাউন তখন বেকায়দার মধ্যে পড়ে গেছে যদি রাস্তা দিয়ে হাঁটি সমুদ্রের মাঝখানে যদি দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায় আমি ফেরাউন শেষ কথা কন না কে আর যদি রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি না হাঁটি তাহলে আমার খোদাগিরি চলে না আমার সিয়ার টেকবে না কথা কন না কে সিয়ার বাসায় যা হয় হোক কথা কন না কেন আজকে আমার দেশে সিয়ার বাঁচানোর জন্য আজকে যা ইচ্ছা তাই করা হচ্ছে আজকে বাংলাদেশের ভিতরে যা নষ্ট মহিলা যারা নাস্তিকের মধ্যে চোরডাকাত এরা বুকের বুকের বুতাম খুলে দিয়ে ঘরে আর আলিমরা আজকে কোরআনের হক কথা বলতে পারে ঠিক কেনা বলেন পরিমনির মতো নষ্ট মহিলারা মাহিয়া মাহির মতো ওই সকল নষ্ট মহিলারা আজকে জেলের মধ্যে গেলে আগামীকালকে হাতের মধ্যে মেন্দি দিয়া জেলখানা থেকে বের হয় আর কোরআনের পাখিরা বছরের পর বছর জেলের মধ্যে বন্দি থাকে ঠিক কিনা এই জন্য মুসলমানদের বলতে চাই আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে গড়তে হয় তাহলে আলিম ছাড়া হবে না আজকে আমার ভাইয়েরা আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে গড়তে চান আগামীর দেশ যদি ইসলাম দিয়ে গড়তে চান আলিমদের বিকল্প নাই যেই সকল আলিমরা আজকে জেলের মধ্যে বন্দি আছে ওই সকল আলিমদেরকে যদি মুক্ত করবার জন্য ওমরের নেতৃত্বে যেমন সাহাবীরা লং মার্চ করে যদি নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যেমন ময়দানে নেমেছিল আজকেও যদি রফিকুল ইসলাম মাদানী আল্লাহ মামুনুল সাহেবকে মুক্তি করার জন্য যদি একটা বার হুঙ্কার দিয়ে প্রয়োজনে মাতার বাকিরে কোমরে বেঁধে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি মায়েদের আমার প্রয়োজন হয় কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন নারা তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারা তাকবীর আপনারা কি ভয় পাচ্ছেন
এই ভয় পাচ্ছেন তাকবীর দিতে এত কার্পণ্য কেন তাকবীর কি দুনিয়ার নেতার নামে দিচ্ছি আমরা তাকবীর দুনিয়ার নেতার নামেও দিব নেত্রীর নামেও দিব না আল্লাহ নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির তোমরা তোমার রবের নামে তাকবীর দাও সুতরাং তাকবীর আছে যেখানে মুসলমান আছে কারণ তাকবীর দিলে খুশি হয় কে আর বেজার হয় কে তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকে যেই সকল লোক বলে তাকবীর দিয়েন না এটা আবু জেহেলের ভাইরা ভাই কথা কোন ঠিককে না কারণ মুসলমান তো তাকবীর দেওয়ার জাতি আজকে আপনি তাকবীর কেন ভুলে গিয়েছেন এই তাকবীর তো বিশ্বনবী নিজেই দিয়েছেন এই তাকবীর তো ওমর দিয়েছে এই তাকবীর তো আলী দিয়েছে এই তাকবীর তো ওসমান দিয়েছে এই তাকবীর খাব্বাব দিয়েছে এই তাকবীর দেওয়ার কারণে বাংলাদেশের নাস্তিক আর মুরতাদেরা বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে ঠিক কেন বলেন আপনারা দেখেছেন গত এক বছর হয়ে গেল বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক কুখ্যাত নাস্তিক তাকলা মুরাদ সে বলেছিল বাংলাদেশের রাষ্ট্রধর্ম মানি না বলছিল কিনা এই বলেছিল আলিমদের দাড়িগুলো শেভ করে দেব বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না আমি বলি ও টাকলার বাচ্চা টাকলা বাংলাদেশে তুমি যখন এই বক্তব্য দিয়েছো এই বক্তব্যর কয়েক মাস পরে তোমার এমন ভাইরাস বের হলো তুমি বাংলার জমিনে থাকতে পারলে না ইসলাম আর কোরআন বাংলাদেশে ঠিকই থাকলো ঠিক কিনা বলেন সুতরাং আমার ভাইয়েরা এই তাকবীর আওয়াজ মুসলমানদের ভুলে গেলে চলবে না এই তাকবীর দিয়ে মুসলমানেরা ইসলাম কায়েম করেছে আপনার ভাইসি আর বলকি রহমাতুল্লাহ যিনি মহাস্থানের জমিনে ঘুমিয়ে আছেন তিনি তাকবীর দিয়ে ইসলামটা জমিনে কায়েম করেছে তাকবীর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছেন সেই তাকবীর মুসলমান কখনো ভুলতে পারেন আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা মুসলমান তো সেই জাতি যেই মুসলমান কোরআনের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতেও রাজি আছে কথা কোন ঠিক কিনা এই মুসলমান তো সেই জাতি যেই মুসলমান ইসলামের জন্য কোরআনের জন্য ১২ বছর জেল খাটতে পারে কথা কন্যা গেল এই মুসলমান তো সেই জাতি যেই মুসলমান কোরআনের হক কথা বলতে গিয়া বছরের পর বছর কারারুদ্ধ থাকতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে সেই মুসলমান তাকবীর আওয়াজ ভুলে যাওয়ার কারণে আজকে বাতিলের ইসলাম বিদ্বেষীরা আজকে মুসলমানদের উপর মাথা ছাড়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আগামীর বাংলাদেশ যদি গড়তে হয় এই তাকবীরের বিকল্প নাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে গড়তে গেলে আমরা আলিমদের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ যদি আলিমরা যদি নেতৃত্ব দিতে চায় যদি আলিমদের হাজির ইসলাম যদি আমরা উঠে দিতে চাই আলিমদের যদি ক্ষমতার মস্তদে পাঠিয়ে দিতে চাই তাহলে দেখবেন আমার বাংলাদেশে সুর থাকবে না জেলাকার থাকবে না ইয়াবাকর থাকবে না কথা বলেন ঠিক কিনা ১৯৭১ সনে দেশ স্বাধীন হয়েছে জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দিয়েছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এই দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশা তার মানে বোঝা গেল বঙ্গবন্ধু ছিল মুসলমান ইনশাআল্লাহ দ্বারা বোঝা যায় কি মুসলমান কিন্তু দেশ যখন স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭.৫ কোটি কম্বল আনছে কয় কোটি ৭.৫ কোটি বাঙালি কম্বল আনলেন ৮ কোটি কম্বল বিতরণ করা হলো বঙ্গবন্ধু বললেন ম্যানেজার আমার কম্বলটা আমারে দেন ম্যানেজার তখন বলতেছে বঙ্গবন্ধু কেউ ১টার জায়গায় ১০টা নিছে কেউ ২টার জায়গায় ২০টা নিছে বঙ্গবন্ধু কিছু কম্বল নিছে ঠিকভাবে আর কিছু কম্বল হয়েছে চুরি বঙ্গবন্ধু সেদিন মাথায় হাত দিয়ে বলেছিলেন দেশ স্বাধীন করে কেউ পায় তেলের খনি কেউ পায় কয়লার খনি আর আমি বঙ্গবন্ধু পাইছি চোরের খনি এ কথা কোন সেই সুর আজও আছে না নাই গাজীপুর থেকে এক সবজিওয়ালা আমার ভাইয়ের ইতিহাস বলছি বাংলাদেশ ইতিহাস পড়ে দেখেন গাজীপুর থেকে এক সবজিওয়ালা বঙ্গবন্ধু ওই সময় থাকতেন ধানমন্ডি তার নিজ বাসভবনে সবজিওয়ালা নিজের হাতে সবজি চাষ করে বঙ্গবন্ধুর একজন ভক্ত তিনি সবজি ব্যাগের মধ্যে নিয়ে সেই হাঁটতে হাঁটতে ধানমন্ডিতে গেলেন বঙ্গবন্ধুকে সবজি হাদিয়া দেওয়ার জন্য সুবহানাল্লাহ কবেন না এবার বঙ্গবন্ধু তিনি থাকতেন দোতলায় কয়তলায় থাকতেন দোতলায় থাকতেন এবার সেই সবজিওয়ালা ব্যাগ নিয়ে যখন গেটে ঢুকবে এমন সময় দারোয়ান আসে না নাই দারোয়ান বলে তুমি কই যাবা বলে আমি সেই গাজীপুর থেকে পায়ে হেঁটে বঙ্গবন্ধুকে সবজি দিতে আসি এবার দারোয়ান বলতেছে উপরে যাও নিষেধ ব্যাগটা আমারে দাও সবজি আমি পৌঁছাইয়া দিচ্ছি এবার সেই সবজিওয়ালাকে বাহিরে দাঁড় করায় রেখে এবার দারোয়ান সবজির ব্যাগটা নিয়ে দোতলায় গেলেন দোতলায় যাওয়ার পরে বললেন বঙ্গবন্ধু আপনার একজন ভক্ত সেই গাজীপুর থেকে আপনাকে খুশি করার জন্য নিজের কাছের সবজি হাজিয়া নিয়ে আসছে বঙ্গবন্ধু সবজির ব্যাগটা হাতে নিয়ে খুশি হয়ে গেলেন আর বললেন এই যে ২০ টাকা তার হাতে গিয়ে দাও কয় টাকা এবার চিন্তা করলেন যে দারোয়ানকে ২০ টাকা দিছে ও দোতলা থেকে নামতে নামতে ১০ টাকা পকেটে ঢুকাইছে
এবার দারওয়ান এবার সেই সবজিওয়ালাকে বলতেছে ও সবজিওয়ালা বঙ্গবন্ধু তোমার প্রতি এত বেশি খুশি হইছে খুশি হয়ে মহব্বত করে ভালোবেসে তোমারে দিয়েছে 10 টাকা নাও এবার সবজিওয়ালা 10 টাকা হাতের মধ্যে নিয়ে বলতেছে আমি এই 10 টাকা নিব না কারণ আমি টাকার বিনিময়ে সবজি বিক্রি করতে আসি নাই আমি এসেছি বঙ্গবন্ধুকে মহব্বত করে ভালোবেসে সুতরাং এই টাকা আমি নিতে পারবো না এক কথা দু কথা হতে হতেই বঙ্গবন্ধু নিস্তলা উপর থেকে নিস্তলায় নেমে আসছে আসার পরে সেই সবজিওয়ালার সঙ্গে দেখা সবজিওয়ালা বলছে বঙ্গবন্ধু আপনাকে আগে থেকেই ভালোবাসি মহব্বত করি নিজের হাতের সবজি চাষ করে আপনাকে হাতিয়ে নিয়ে আসছি আর আপনি আমারে টাকা দেন